আরে সাহেব, এটা কি কোনো নতুন ওষুধ এসেছে? এটা ওষুধ না, এটা ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া। এটা কিভাবে লাভ প্রদান করে? এটা ইফকোর তরল জৈব সার, ফসফেট সলিউবিলাইজিং ব্যাকটেরিয়া, যা আলাদা আলাদা পরিমাণের বোতলে উপলব্ধ। যেমন 250 মিলিলিটার, 500 মিলিলিটার আর 1 লিটার, যার 1 মিলিলিটার মাত্রায় প্রায় 10 কোটি জীবিত ব্যাকটেরিয়া থাকে। আর আমরা যে ফসলে ফসফরাসযুক্ত উর্বরক দিই, তার 30-35% ভাগ মাটিতে নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকে। আর এই ব্যাকটেরিয়া ফসফরাস হজম করে গাছকে উপলব্ধ করায়, যার ফলে 10-20% ফলনে বৃদ্ধি হয়, আর 20-25% রাসায়নিক সারের চাহিদা কম হয়ে যায়, আর মাটির উর্বরক ক্ষমতাও ভালোভাবে বজায় থাকে। এর ব্যবহার সমস্ত ফসল, যেমন ধান, ডাল, তেল, ফল, ফুল আর সবজিতেও এর ব্যবহার করা যায়। আচ্ছা, এর ব্যবহার কিভাবে করতে হয়? এই জৈব উর্বরকের ব্যবহার বীজ চিকিৎসা, মাটি চিকিৎসা, মূল চিকিৎসা এবং শিকড় চিকিৎসাতেও করা যায়। বীজ চিকিৎসার জন্যে 250 মিলিলিটার তরল জৈব 2-3 লিটার জলে মিশ্রণ তৈরি করুন, আর এই মিশ্রণকে 50-60 কিলো বীজের স্তূপে হাত দিয়ে মেশান, যাতে বীজে উর্বরক সমানভাবে মিশে যায়। চিকিৎসা করা বীজগুলোকে ছাওয়াতে শুকিয়ে যথাশীঘ্র বপন করে দিন। শিকড়ের চিকিৎসার জন্য 250 মিলিলিটার তরল জৈবিক উর্বরকের 4-5 লিটার জলে মিশ্রণ তৈরি করুন। 1 একরের জন্য পর্যাপ্ত গাছের শিকড়কে 20-30 মিনিট পর্যন্ত মিশ্রণে ভেজান। চিকিৎসা করা গাছগুলোকে যথাশীঘ্র রোপণ করে দিন। মৃত্তিকা চিকিৎসার জন্যে প্রতি একর চিকিৎসার জন্যে 300-400 মিলিলিটার তরল জৈবিক উর্বরককে 50-100 কিলো মাটি, বালি, কম্পোস্টে ভালোভাবে মেশান। এই মিশ্রণকে বপনের সময় অথবা 24 ঘন্টা আগে 1 একর ক্ষেতে সমানভাবে ছড়িয়ে দিন। আরে বাহ, এর এত লাভ! তাহলে তো আমি আজকেই কিনব। আপনারা ঘরে বসেই অনলাইন www.ifcobazaar.in থেকেও এটাকে অর্ডার করতে পারেন, যা কোনো শুল্ক ছাড়াই ডেলিভারি করা হয়।